দুয়ারে দুয়ারে মঙ্গল ঘোড়া, পাঁচ পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা এ ওর ঝাঁক, পাঠ পিঁড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ। নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব ঠাকুমার ঝুলি থেকে নেওয়া দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঘুমন্ত পুরী। শুনতে থাকো, একদম ছোট্টবেলায় ফিরে যাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। চ্যানেলে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলি থেকে নেওয়া ঘুমন্ত পুরী। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। এক দেশের এক রাজপুত্র, রাজপুত্রের রূপে রাজপুরী আলোতে আলোময়। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে আর ধরে না। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাবেন। রাজ্যের লোকের মুখ ভার হল, রানী আহার নিদ্রা ছাড়লেন, কেবল রাজা বললেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজল, রাজা চর অনুচর দিলেন, রানী মণি মাণিক্যের ডালা নিয়ে আসলেন। কিন্তু রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরে নতুন তরোয়াল ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বেরোলেন। যেতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন বনে পাখপাখালির শব্দ নেই, বাঘ ভাল্লুকের সাড়া নেই। রাজপুত্র চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূর গিয়ে রাজপুত্র দেখলেন বনের মধ্যে এই যে এক রাজপুরী, রাজপুরীর সীমানা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেননি। রাজপুত্র অবাক হয়ে গেলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকেছে, ফটকের দুয়ার বন জুড়ে রয়েছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে প্রহরী নেই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে ঢুকে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন রাজপুরী একদম পরিষ্কার, যেন দুধ দিয়ে ধোয়া, ধপধপ করছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নেই, কোনো কিছু সাড়া শব্দ পাওয়া যায় না। পুরী নিভাঁজ নিঝুম, পাতাটি পড়ে না, কুটোটুকুও নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে গেলেন। রাজপুত্র এদিক দেখেন ওদিক দেখেন, পুরীর চারিদিক দেখতে থাকেন। তারপর এক জায়গায় গিয়ে রাজপুত্র থমকে দাঁড়ালেন। দেখেন মস্ত আঙিনা, আঙিনা জুড়ে হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়ে আছে। রাজপুত্র হাঁক দিলেন, কেউ কথা বলল না, কেউ তার দিকে ফিরেই তাকাল না। অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সেপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হয়ে রয়েছে। কাহারও চোখের পাতা পড়ে না, কাহারও গায়ের চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন খানিকক্ষণ। তারপর রাজপুত্র পুরীর মধ্যে প্রবেশ করলেন।
এক কুঠুরিতে গিয়ে দেখেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল, তরোয়াল, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রয়েছে। পাহারাদারেরা পাথরের মূর্তি, সেপাহীরাও পাথরের মূর্তি। রাজপুত্র নিজের তরোয়ালটা খুলে নিয়ে আস্তে আস্তে চলে আসলেন। আরেক কুঠুরিতে গিয়ে দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জলজল করছে, চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করছে, কিন্তু রাজসিংহাসনে রাজা, পাথরের মূর্তি। মন্ত্রীর আসনে মন্ত্রী, পাথরের মূর্তি। পাত্র, মিত্র, ভাট, বন্দি, সিপাই, লস্কর যে যেখানে আছে সে সেখানেই পাথরের মূর্তি। কারো চোখে পলক নেই, কারো মুখে কথা নেই। রাজপুত্র দেখেন রাজার মাথার রাজছত্র হেলে রয়েছে, দাসীর হাতের চামর ঢুলে রয়েছে, সাড়া নেই, শব্দ নেই, সব যেন ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নিচু করে চলে আসলেন। আরেক কুঠুরিতে গিয়ে দেখেন যেন শত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে, কত রকমের রত্ন, হীরে, মানিক, মতি কুঠুরিতে যেন আর ধরে না। রাজপুত্র কিন্তু কিছুই ছুঁলেন না, শুধু দেখে আরেক কুঠুরিতে চলে গেলেন। সেই কুঠুরিতে যেতে না যেতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হয়ে উঠলেন। কোথা থেকে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়ে দেখেন জল টল নেই, কিন্তু কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটিয়ে রয়েছে। পদ্ম ফুলের গন্ধে ঘর ম ম করছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরের ডাঁট, হীরের ডাঁটে ফুলের মালা দোলানো রয়েছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমোচ্ছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাঁপড়ির মধ্যে টুলটুল করছে। রাজপুত্র মতির ঝালর হীরার ডাঁটে ভর দিয়ে অবাক হয়ে দেখতে লাগলেন। দেখতে 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 কত বছর চলে গেল, রাজকন্যার ঘুম আর ভাঙে না। রাজপুত্রেরও চোখের পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমোচ্ছেন, রাজপুত্র বিভোর হয়ে দেখছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখলেন রাজকন্যার শিয়রে একটা সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠিটা তুলে নিলেন। সোনার কাঠি তুলে নিতেই দেখেন আর একটা রূপোর কাঠি। রাজপুত্র আশ্চর্য হয়ে রূপোর কাঠিটাও তুলে নিলেন। দুই কাঠি হাতে নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে সোনার কাঠিটা কখন যেন টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথা ছুঁয়ে গেল। অমনি পদ্মের বন শিউরে উঠল, সোনার খাট নড়ে উঠল, আর সোনার পাপড়িগুলো ঝরে পড়ল। রাজকন্যার হাত হলো, পা হলো, গায়ের আলস্য ভেঙে চোখের পাতা কোচলিয়ে ঘুমন্ত রাজকন্যা চমকে উঠে বসলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডেকে উঠল, দরজায় প্রহরী এসে হাঁক ছাড়ল, উঠোনে হাতি ঘোড়া সবাই ডেকে উঠল।
সিপাইয়ের তরোয়াল ঝনঝন করে উঠল। রাজদরবারে রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন, পাত্র জাগলেন। হাজার বছরের ঘুম থেকে যে যেখানে ছিল জেগে উঠল। লোক লস্কর, সিপাই পাহারা, সৈন্য সামন্ত তীর তরোয়াল নিয়ে খাড়া হল। সকলে অবাক হয়ে গেলেন, রাজপুরীতে কে এলো? রাজপুত্র অবাক হয়ে গেলেন, রাজকন্যাও অবাক হয়ে চেয়ে রইলেন। রাজা, মন্ত্রী, জন, পরিজন সকলে এসে দেখল রাজপুত্র। রাজকন্যা মাথা নামালো। রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাকাড়া বেজে উঠল। রাজা বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদের মরণ ঘুমের হাত থেকে রক্ষা করলে? জন পরিজনেরা বলল, আপনি নিশ্চয়ই কোনো দেবতা রাজার দেব রাজপুত্র। এক দৈত্য রূপোর কাঠি ছুঁয়ে আমাদের গমগমা সোনার রাজ্যকে ঘুম পাড়িয়ে রেখেছিল, আপনি এসে আমাদের জাগিয়ে রক্ষা করলেন। রাজপুত্র মাথা নুয়ে চুপ করে রইলেন। রাজা বললেন, আমার কি আছে, কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার হাজার ঢোলে ডুম ডুম করে কাঠি পড়ল। তখন শত শত বাঁদি দাসী বাটনা বাটে, হাজার হাজার দাই দাসী কুটনো কোটে, দুয়ারে দুয়ারে মঙ্গল ঘড়া, পাঁচ পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা এওর ঝাঁক, পাঠ পিঁড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ। সে কি শোভা, রাজপুরীর চার চত্বর দল দল ঝলমল, আঙিনায় আঙিনায় হুলুদ ধ্বনি, রাজভাণ্ডারে ছড়া ছড়ি, জনজনতার হুড়ো হুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী এবার যেন দাপে কাঁপছে, আনন্দে তোলপাড় হচ্ছে। তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুতের সামনে রাজ রাজত্ব যৌতুক দিয়ে রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্র সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠল। এদিকে এক বছর, দু বছর, বছরের পর কত বছর গেল। দেশ ভ্রমণে গিয়েছে কিন্তু রাজপুত্র তো আজও ফিরল না। কেঁদে কেঁদে মাথা খুঁড়ে রানী বিছানা নিয়েছেন। ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়েছেন। রাজ্যে হাহাকার। হঠাৎ একদিন ভোর হতে না হতেই রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল। হাতি ঘোড়া সিপাই সন্ত্রীর হাঁকে দুয়ার কেঁপে উঠল। রানী বললেন, কি কি? রাজা বললেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটে আসল। রাজপুত্র রাজকন্যা বিয়ে করে নিয়ে ফিরে এসেছেন। কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে নিলেন। পড়তে পড়তে রানী এসে রাজকন্যাকে বরণ করলেন। প্রজারা আনন্দধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালেন। রাজার চোখ ভালো হল। ছেলেকে পেয়ে ছেলের বউকে দেখে রানীর অসুখ সেরে গেল। আর তারপর তারপর রাজপুত্র নিয়ে, ঘুমন্তপুরীর রাজকন্যাকে নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলেন। শেষ হল ঠাকুমার ঝুলি থেকে নেওয়া দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঘুমন্তপুরী। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, অন্যদের শোনার সুযোগ করে দিও।
অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করব পাঠ করার। চ্যানেলে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে চ্যানেলে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।